হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য যে WBPSC LDA KPSদের জন্য একটি সিরিজ চালু করেছিলাম, তার আজ পার্ট 4 ভিডিওটি নিয়ে এসেছি। আপনারা ভিডিওর থাম্বনেইলে দেখতে পাচ্ছেন কী কী টপিক নিয়ে আমরা এবারে ডিসকাস করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলবো, যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করব। আপনারা অনেকেই পুরো ভিডিওটা না দেখেন, সেজন্য হয়তো অনেক কোশ্চেন বুঝতে পারেন না। ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করবো, এবং জানেন আপনারা ইউটিউবে নতুন চ্যানেল একটা স্ট্যান্ড করার জন্য একটা মিনিমাম সাবস্ক্রাইবারের একটা ব্যাপার থাকে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটি সব জায়গায় শেয়ার করুন, যাতে চ্যানেলটা একটা ইউটিউবে স্ট্যান্ড করতে পারে। চলুন বন্ধুরা, এক এক করে আমরা সব টপিকগুলো নিয়ে ডিসকাস করতে থাকি। ফার্স্ট যেটা হচ্ছে, অনেকের কোয়েরি ছিল যে LDR একটি কোর্ট কেস হয়েছিল, সেটার ব্যাপারে কোনো আপডেট দিন। তো কোর্ট কেসের রেজাল্ট এটা অনেকদিন আগেই বেরিয়ে গেছিলো, স্যাটের আন্ডারে এই কোর্ট কেসটি চলছিল। কয়েকজন ডিফল্টার এই কোর্ট কেসটি করেছিলেন যে যে টাইপিং টেস্টটি নেওয়া হয়েছিল LDR ক্ষেত্রে, সেটি নোটিশে প্রথম ক্ষেত্রে বলা ছিল না, এবং সেই জন্য তারা হয়তো অনেকে মানে আচমকাই টেস্ট প্রক্রিয়াটি টাইপিং টেস্টে নেওয়ার জন্য তারা এর জন্য প্রস্তুতি নিতে পারেননি। তো এটাই কিন্তু কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলি হয়েছে সেগুলো PSC থেকে সবাইকে আগে নোটিশে জানানো হয়েছিল এবং তারপরে সেগুলো নেওয়া হয়েছিল। সেই জন্য এটা মানে কোনো স্টেপ এমন কিছু হয়নি যেখানে যে নোটিশ না জানিয়ে নেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, কেস তখনই করা যায় যখন কোনো একটা প্রসেসকে না 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 জানিয়ে আপনাদেরকে সেখানে প্রসেসটি নিয়ে নেওয়া হয়, এখানে সেরকম কিছু হয়নি। এবং এছাড়াও PSC-র তরফ থেকে বলা হয়েছিল যে টাইপিং টেস্ট নেওয়া তাদের ক্ষেত্রে মূল কারণ এটাই ছিল যে এখানে অনেক কিছু প্রচুর ফ্রড সার্টিফিকেট পাওয়া গেছিল কম্পিউটার টেস্টের, যেগুলি জেনুইন নয়। তো তারা চাইছিলেন একটা কম্পিউটার টেস্ট অর্গানাইজ করার মাধ্যমে যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে জব দেওয়া হোক। তো সেই জন্য কোর্টের রায় যেটি, সেটি PSC-র পক্ষে যায়, তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় যে আপনারা এটি নিশ্চিন্তে পরবর্তীকালে স্টেপগুলি করতে থাকুন। পরবর্তীবার গেলে এটি শোনা যায় যে এই রায়টা দেওয়ার পরে রায়টিকে চ্যালেঞ্জ করার জন্য হাইকোর্টে যাওয়া হয়েছিল, কিন্তু তারপর এটা নিয়ে আর কোনো আপডেট আসেনি। সুতরাং আপনারা বলতে পারেন যে কেসটি প্রায় ধামাচাপা পড়ে গেছে এবং রিক্রুটমেন্ট প্রসেসে এর কোনো এফেক্ট পড়বে না, প্রসেস স্মুথলি চলছে এবং একটি নির্দিষ্ট টাইমের মধ্যে প্রক্রিয়াটি শেষও হয়ে যাবে। সুতরাং আপনারা এই বিষয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারেন। নেক্সট কোয়েরি যেটা ছিল অনেকের মধ্যে, সেটা হচ্ছে LDA অথবা KPS এর সেকেন্ড লিস্ট কখন বেরোবে। তো তাদের জন্য বলে রাখি যে এখনও পর্যন্ত কোনো চান্স নেই যে সেকেন্ড লিস্ট বেরোনোর মতো কোনো খবর এখনও পর্যন্ত আপাতত নেই। যদি কোনো এরকম যে ফুল প্রসেস জয়েনিং হয়ে যাওয়ার পর দেখা যায় যে একটা বড় নাম্বার যদি মানে ভ্যাকেন্ট রয়ে যাচ্ছে, ফুলফিলড হয়নি, সেক্ষেত্রে PSC একটা সেকেন্ড লিস্ট বের করে অনেক এখন রিক্রুটমেন্ট প্রসেসে দেখা যাচ্ছে। PSC তো আপনার ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন যে অনেক জায়গায় ক্ষেত্রে যে যে রিক্রুটমেন্ট প্রসেসে নন জয়েনিং ভ্যাকেন্সি যেগুলি ছিল সেগুলি তারা একটি সেকেন্ড লিস্ট বের করে সেই নন জয়েনিং ভ্যাকেন্সিগুলোতে ক্যান্ডিডেট তারা নিয়ে নিচ্ছেন। তো সেটা পরবর্তীকালে হবে যখন এই LDA অথবা KPS এর পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তারপর যদি সে একটা ভালো নাম্বার যদি মানে 20, 30, 40 এতগুলি নাম্বার যদি ভ্যাকেন্ট থাকে তখন তারা সেকেন্ড লিস্ট বের করবে, কিন্তু আপাতত এর সেকেন্ড লিস্ট বের করার কোনো এখনো পর্যন্ত নিউজ পাওয়া যায়নি। নেক্সট হচ্ছে টোটাল নাম্বার অফ PVR এখনো কতগুলি সাবমিট হয়েছে 59-তে। তো যারা সেক্রেটারিয়েট পেয়েছেন তাদের জন্য বলে রাখি যে নাম্বারটা প্রায় 100 ওপর চলে গেছে, এবং নোটিশে বলা হয়েছিল যে 100-এর ওপর যখনই যাবে, নোটিশে বলা হয়নি অ্যাকচুয়ালি, ইনফর্ম মানে ফোনে কথা বলে যেটুকু জানা গিয়েছিল যে আপনাদের 100-এর ওপর হয়ে গেলে তারা মেডিকেল প্রক্রিয়া শুরু করবেন। তো সেই মতো তারা অনেক PVRই হেলথ ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিয়েছেন। যাদের সাবমিট হয়ে গেছে তাদের কাছ থেকে বলা হয়েছে যে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে তাদেরকে কন্ট্যাক্ট করা হবে এবং তাদের পরবর্তী স্টেপগুলি বলে দেওয়া হবে। নেক্সট হচ্ছে নন জয়নিং চান্স কতগুলি আছে LDA, এটা নিয়ে অনেকের মধ্যে কোয়ারি ছিল। তো নন জয়নিং চান্স যেটা হচ্ছে সেটা এখনও পর্যন্ত মানে বেসিক্যালি ডিপেন্ড করে আপনাদের জব লোকেশনের উপর এবং কোথায় থেকে ক্যান্ডিডেটরা জব করতে আসছেন তার উপর ডিপেন্ড করে। যারা কলকাতার কাছাকাছি আছেন বা কলকাতার কাছাকাছি ডিস্ট্রিক্টগুলোতে আছেন, আমার মনে হয় তারা LDA জবটাই প্রেফার করবেন। এটা হচ্ছে ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে এখন একটা খবর পাওয়া যাচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেসে যেটা পরবর্তীকালে PSC ক্লার্ক নেওয়া হবে সেক্রেটারিয়েটের ক্ষেত্রে, সেখানে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। তো যারা সেক্রেটারিয়েট পেয়েছেন তারা অন্তত LDA-তে জয়েন করা প্রেফার করবেন, কেননা কোথাও না কোথাও একটা স্কোপ আছে যে গ্র্যাজুয়েশন স্কেল হওয়ার, যদি এর এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট কনফার্ম নিউজ পাওয়া যায়নি। থার্ড ক্যান্ডিডেট যারা ফিমেল ক্যান্ডিডেট, প্রচুর আপনারা দেখতে পাবেন অনেক ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছেন, তারা KPS থেকে LDA জবটাই প্রেফার করবেন। জব এনভায়রনমেন্টে অনেক বেটার এবং সেখানে কাজ করার সুবিধাটা অনেক বেশি। ফোর্থ আরেকটা যেটা একটা টেন মানে নিউজ, যেটা যে KPS-তে জেনারেলি ভোটের ক্ষেত্রে ডিউটি পড়ে এবং জেনারেলি পড়েও, তো ভোটের ডিউটি সম্পর্কে অনেকেরই ল্যাথার্জি থাকে, তো এটাকে অ্যাভয়েড করার জন্য অনেকে কিন্তু LDA-তে জয়েন করবেন। সুতরাং LDA-র ক্ষেত্রে নন জয়নিং এর চান্স আমার মতামত অনুযায়ী খুবই কম থাকবে।
কিছু জয়েনিং অবশ্যই ভ্যাকেন্ট থাকবে, যারা যেমন ধরুন যে যারা বর্ধমানে আছেন, বীরভূমে আছেন, জলপাইগুড়ি কোচবিহারে আছেন, তারা হয়তো কেপিএস পেলে কেপিএসে যাওয়া প্রেফার করবেন, কারণ সেক্ষেত্রে তাদের কলকাতা আসাটা অনেক দূর হয়ে যাবে যদি কারোর মানে ঘর থেকে ডিউটি করার বা এসব কোনো প্রবলেম না থেকে থাকে। তো সেক্ষেত্রে তারা মনে হয় কেপিএস জবটাই প্রেফার করবেন। অন্য কোনো ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা যাদের ক্ষেত্রে কোনো ডিস্টেন্স ম্যাটার করে না, তারা এলডিএ জবটাই করবেন। নেট কথা যেটা আমার ব্যক্তিগত মতামত, যে এলডিএর ক্ষেত্রে নন জয়েনিং ভ্যাকেন্সি স্পেশালি অন্তত সেক্রেটারি এটা তো খুবই কম থাকবে, এটা আমার ব্যক্তিগত মতামত। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কেপিএস এর জন্য কী কী ডকুমেন্ট রিকোয়ার। তো বলে রাখি, কেপিএস এর জন্য ফার্স্ট হচ্ছে যেগুলো হচ্ছে আপনাদের একাডেমিক ডকুমেন্টস দরকার, যেমন হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, এইচএস এর জন্য সেম অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, যদি কারো গ্র্যাজুয়েশন থাকে তো গ্র্যাজুয়েশন ক্ষেত্রে সেম জিনিস আপনাদের পুট করতে হবে, বার্থ সার্টিফিকেট পুট করতে হবে, যদি আপনাদের বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা এফিডেভিট করাতে হবে। এরপর যতগুলো আপনাদের নোটিশে বলা হয়েছে আইডি প্রুফ, আমি বলবো আপনার যতগুলো আইডি প্রুফ হয় সরকারি, ভোটার, আধার, প্যান, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো সবই আপনারা নিয়ে যাবেন। যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে তো কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবেন, পাসপোর্ট সাইজ ফটোকপি 5 থেকে 6 কপি নিয়ে যাবেন, বেশিও নিয়ে যেতে পারেন। এবং এটা বলা হয়নি তবুও আমি বলবো আপনার অন্তত অ্যাডমিট কার্ডটি কেপিএস এর কোনো একটা স্টেজের অ্যাডমিট কার্ড অবশ্যই কিন্তু নিয়ে যাবেন। এবার হচ্ছে যতগুলি অরিজিনাল ডকুমেন্ট নিয়েছেন তার অবশ্যই ফটোকপি নিয়ে যাবেন, 3 সেট জেনারেলি নিয়ে যান। এই ডকুমেন্টগুলো এখন অবধি রিকোয়ারমেন্ট আছে, এবার তার মাঝে যদি কোনো এরপর ডকুমেন্ট বলা হয় বা চাওয়া হয় বা কোনো ইনফরমেশন যদি আসে আমি অবশ্যই শেয়ার করব। তো এই ভিডিওটা আপনাদের এতগুলি জিনিসই বলা ছিল, নেক্সট ভিডিওতে আমি কেপিএস এর ভিআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়, কীভাবে অ্যাটাস্টেড করতে হয়, কীভাবে সাবমিট করতে হয়, এছাড়া এলডিএ এর কিছু আপডেট থাকবে যেগুলো নিয়ে আমি পার্ট 5-এর ভিডিওতে আসবো। যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।